আসসালামু আলাইকুম। এবার কান্নায় ভেঙে পড়লেন শাকিব খান। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এবার শাকিব খান কান্নায় ভেঙে পড়লেন, একটি বেসরকারি টেলিভিশনের টক শো চলাকালীন ফোনে সংযুক্ত হয়ে কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালিকার প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। শাকিব খানকে অনুষ্ঠানের সঞ্চালিকা প্রশ্ন করেন, কেন আপনি অপুকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না? এ প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, কে বলল আমি স্ত্রীর মর্যাদা দিচ্ছি না? তার জন্য আমি খেটে মরছি, পরিশ্রম করছি কেন? শাকিবকে প্রশ্ন করা হয়, আপনারা একসাথে থাকছেন না কেন? শাকিব খান পাল্টা উত্তরে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, কে বলল থাকছি না? আপনি জানেন আপনার সংসারের ভেতর মানুষ কীভাবে জানবে? আপনি জানাবেন। শাকিব খান বারবার বলেই যাচ্ছিলেন, আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাইনি, এভাবে আমার আব্রাহামকে টিভিতে দেখা যাবে আমি চাইনি। এ সময় শাকিব কান্নায় ভেঙে পড়েন। অপু বিশ্বাসের দাবি মতে 2008 সালের 18ই এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। গত বছরের সেপ্টেম্বরে অপুর কোলজুড়ে আসে আব্রাহাম খান জয়। সোমবার টেলিভিশন চ্যানেল নিউজ 24-এ উপস্থিত হয়ে অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি ফাঁস করেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।